এবার আরো কিছু সংবাদ এক নজরে। সৌদিতে আটক বাংলাদেশি তিন এজেন্সির দুই মালিককে জামিনের উদ্দেশ্যে আদালতে তোলা হতে পারে বলে জানিয়েছেন হাব সভাপতি। জানান, এজেন্সিগুলোর মাধ্যমে যে 823 জনের হজ পালন করতে সৌদি যাওয়ার কথা ছিল, তাদের মধ্যে 266 জনকে তিন ধাপে পাঠানো হবে, বাকিদেরও পাঠানোর বিষয়ে আলোচনা চলছে। মোহাম্মদপুর এলাকার সাবেক কাউন্সিলর তারেকুজ্জামান রাজীব ও হাবিবুর রহমান মিজান ক্যাসিনো কাণ্ডে নিজেদের নির্দোষ দাবি করেছেন। তাদের অভিযোগ, জোসেফ এবং হারিস প্রভাব খাটিয়ে হয়রানি করতেই তাদেরকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলকভাবে কারাগারে পাঠায়। সপ্তাহের প্রথম কর্মদিবসে গেল 135 কর্মদিবসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইতে। রবিবার দিন শেষে লেনদেন হয় 1175 কোটি টাকার বেশি, যা গত বছরের 8 নভেম্বরের পর থেকে সর্বোচ্চ লেনদেন। চট্টগ্রামের হালিশহরে চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে একজন নিহত হয়েছে। ভোরে নয়াবাজার চৌরাস্তার মোড়ে এই ঘটনা ঘটে। চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।